ফরিদপুর সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মাসিক আইনশৃঙ্খলা সভা। দুপুরে উপজেলার হলরুমে এই সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার রেজওয়ানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য একে আজাদ। তিনি বলেন, ফরিদপুরের উন্নয়নে কাজ করতে সবার সমন্বয় এবং সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ অনেকে। এখন আর কোনো সমস্যা হচ্ছে না,